হয়তো অনুমান করা নাছিল শিক্ষক শিক্ষক কর্মচারীর আজির প্রতিবাদত এই ইমান সংখ্যক প্রতিবাদকারী একে সময়তে ওলাই আহিব বলে তেখেতসকলে অনুমান করা নাছিল। যে অনুমানের ভিত্তিত গুৱাহাটী মহানগরীর ISBT আর গুৱাহাটী রেলওয়ে স্টেশনত ইতিমধ্যে আরক্ষী মোতায়েন করা হয়েছিল আর তার যিনি প্রতিবাদকারী আসছিল সেই প্রতিবাদকারীখানি রাতিবার ভাগতে আটক করা হয়েছিল আর তেখেতসকলক নির্দিষ্ট স্থানে লই যাওয়া হয়েছিল। ঠিক একদরে রাতিবার ভাগতে যেটা নলা বাজার উপস্থিত হয়েছিল আরক্ষী দল মিশন সঞ্চালকালয় কার্যালয় তেতিয়াই তেখেতসকলের বাহিরের ভাগত যিনি মানুষ আসছিল সেইখানে খোঁজা পোচা করে তাদের যদি কেবাকি শিক্ষক জড়িত আছে সেই শিক্ষকসকলক আটক করে টোকালিকে লই যাওয়া হয়েছিল আর সেয়া আসলে প্রায় দিনের 10 বজার পূর্বর ঘটনা। আর পূর্বের 10 বজার পিছত ঠিক পিছত যি ধরনের আসলে হাজার শ লোকের সমাগম ঘটেছিল একই সময়তে আর তেনে অবস্থাত কোব পারি যে কেবা হাজার লোক শিক্ষকর প্রতিবাদকারী ইয়ার সমবেত হয়েছিল। সেই প্রতিবাদকারী গাড়ি একেবারে এখন বা তেনে ধরনের বাহনের জড়িয়ে তেখেতসকল নির্দিষ্ট স্থানে নিয়ার কোনো ধরনের উপায় নাছিল আরক্ষীর হাতত। আর আরক্ষী হয়তো অনুমান করার কারণে যে প্রতিবাদকারী হয়তো নাছিল তাতকে হয়তো বহু হাজার গুণ বৃদ্ধি আছিল আর যার কারণে প্রতিবাদকারী শেষত তথা আরক্ষীর সত্যি যিনি মোকামিলা হল আরক্ষী নির্বিচারে আরক্ষী গাড়ি উঠাই তেখেতক আটক করে তেখেতসকল নির্দিষ্ট স্থানে লই যাওয়ার চেষ্টা চলোৱা হল কিন্তু সময়ত সেই আরক্ষীর যে লক্ষ্য সেই লক্ষ্য হয়তো সফল নহল আর যার কারণে এই মুহূর্তে দেখিব পাওয়া গেছে হাজার হাজার প্রতিবাদকারী মাথুন মিশন সঞ্চালকালয় কার্যালয়তে গোটেই কার্যালয় ইতিমধ্যে ভরি পড়েছে। কিন্তু তার চৌপাশত থাকা সেই প্রথম অবস্থার যিকেইগৰাকী প্রায় 300-400 প্রতিবাদকারীক লৈ যাবলৈ সক্ষম হয়েছিল তার ওপরে কিন্তু তার পরবর্তী সময়সাত যে হাজার হাজার প্রতিবাদকারী ওলাই আহিলে সেই সকলক লৈ যোৱাৰ কারণে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা লওয়া নহল আর যার কারণে এই মুহূর্তত সমগ্র রাজপথ আবদ্ধ হয়ে আছে। এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে এক বিশাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। কাহিলিপাড়ার পর আমি দেখাছো যে ঠিকাভিত্তিক শিক্ষকে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আর যেহেতু বলেন যে প্রতিবাদী কার্যসূচী অব্যাহত আছে আর কিবা আলোচনার সম্ভাবনা আছে নাকি বা শিক্ষা সঞ্চালকালয়ের কোনো বিষয় আহিছে নাকি ঘটনা এই প্রতিবাদী কার্যসূচীর মাজত মীমাংসার বাবে? আচ্ছা, গোটাই বিষয়টির ক্ষেত্রে সর্বশিক্ষা মিশন সঞ্চালকালয় এই গোটাই বিষয়টির সমস্যা সমাধানের ক্ষেত্রে যে ধরনের আসলে গুরুত্বটা লোক লাগিছিল সেই গুরুত্বটা তেখেতসকল দায়িত্ব নপরে বলে তেখেতসকলে অবগত করাইছে আর যার কারণে এই গোটাই বিষয়টি প্রিন্সিপাল সেক্রেটারির হাতলৈকে নিবলৈকে জোর দিয়া হয়েছিল আর সেই বিষয়টি শেহতীয়াকৈ মিশন সঞ্চালকৰ তৰফৰ হস্তান্তর করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিলৈকে আর শেহতীয়াকৈ প্রিন্সিপাল সেক্রেটারি এই স্থান উপস্থিত হওয়ার কথা। কিন্তু যদিও বা এই সময় তেখেতে যি নির্ধারণ করে দিয়া হয়েছিল নির্দিষ্ট সময় বা তেখেতে খবর দিয়া অনুসরি প্রায় এঘন্টা সময় উকলি গল কিন্তু এই মুহূর্তলৈকে প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত হওয়া নাই আর তেখেতর হাততে আসলে এই স্মারকপত্র গতাই দিব বলে তেখেতসকলের যে প্রতিবাদকারীর ভাষ্য তেখেতসকলে আগবাইছিল। গতি হয়তো অপেক্ষা করব প্রিন্সিপাল সেক্রেটারি কিমান সময় উপস্থিত হয় আর তেখেতর হাততে তেখেতসকলের এই প্রতিবাদকারীর যে স্মারকপত্র আগবাব। কিন্তু সমপক্ষ বিষয় হয়েছে যে যেহেতু তেখেতসকলের যে যিখিনি দাবি সেই দাবিখিনি প্রিন্সিপাল সেক্রেটারি